অনেক ঝড় তুফান পাড়ি দিয়ে ভোটটা শেষ হলো রে গোল্লা। তাহলে তুই একটা কাজ কর, তুই ভোট সেন্টারে যা, কেরা কি করে দেখ, আমি না হসপিটাল থেকে ঘুরে আসি। তে আপনি একলাই যাবেন, ভোট যেহেতু শেষ হচ্ছে আমিও যাই। আরে পাগলা, মার্চ ছাড়া এখন সুগলির যাওয়া ঠিক হবে না। এখন ভোট গণনার জন্য সবকিছু উপজেলাত নিয়ে যাবি, তুই না সাথে সাথে যাস। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, এদিকে যত জোর ঝামেলা আছে সব সামলাচ্ছি। আর আপনি কাজটা সেরে উপজেলার তাড়াতাড়ি আসেন। হাসপাতাল যায় ভাবির সাথে দেখা করে আমি ওই দিক দিয়ে উপজেলা ঢুকবো নি। আর তুই যাওয়ার সময় শুকলিক সাত করে নিয়ে যাস, কেউ জানি বাদ পড়ে না। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, ভোট তো শেষ হয়ে গেল কোনো জোর ঝামেলা ছাড়াই। কি যে বলেন হাফিজ সাহেব, মনে হয়েছিল আজকে বউ চলে মুখ আর দেখতে পারবো না। ভোট কেন্দ্রে কি যে এক অবস্থা শুরু হয়েছিল, সময় মতো বিজিবি না আসলে আমাদেরকে কুবে ভাস করে ফেলাইতো। আল্লাহ আল্লাহ করতে করতে দেখি যে বিজিবি আসছে, তাতেই জীবত পানি আসলো। আজকালকার মানুষ অনেক খারাপ হয়ে গেছে, ক্ষমতা পাওয়ার জন্য কতই না রঙ্গ খেলা খেলে। সব কেন্দ্রেই তৃণমূল মার্কার সমর্থক বলে হট্টগোল তৈরি করছিল। তোতাকে কতবার বলছিলাম কোনো হট্টগোল যেন না হয়। তৃণমূল মার্কায় কত ভোট পড়ছে? কত যে ভোট পড়লো সেটা তো গণনা করলেই বোঝা যাবে। তবে আপনি যে সাহসিকতা দেখাইছেন সবাই আপনাকে বাহবা দিছে। আপনাদের মতো শত অফিসার পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আজকাল তো মানুষ পুলিশের উপর আস্থা উঠাই নিছে, কিন্তু আপনাদের মতো কিছু সৎ পুলিশ অফিসার আছে দেখে পুলিশ ডিপার্টমেন্ট আজ মাথা উঁচু করে চলতে পারে। কি যে বলেন না, জীবন চলে যাবে কিন্তু এই অফিসার কোনো ফলস কাজ করতে দিবে না। ভোটের মধ্যে যদি কোনো কারচুপি হইলেনি তাহলে গুলি করার সিদ্ধান্ত নিতাম। কোন কি হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত, উপর মহল থেকে কোনো চাপ ছিল নাকি? আর বলেন না, গুরুপুর মহলে অনেক সেটিং মিটিং করছিল, যার কারণেই তো এত চাপ। ঢাকা থেকে প্রায় 30 জনের মতন ফোন দিছে, সবারই এক এক কথা ভোট যেন সুস্থ হয়। তবে একটা জিনিস খেয়াল করলাম, ভোটারদের উপস্থিতি প্রায় 75% ছিল। সব কেন্দ্র থেকে ভোট আসা শুরু করছে, একটু ভালো করে নজর রাখেন। সেটার বলতে হবে আমরা সর্বদাই অ্যাক্টিভ আছি, কারণ ক্ষমতার লোভে এরা সব কিছু করতে পারে। অনেকে আমাকে অফার দিয়েছিল উপশহরে 2টা ফ্ল্যাট দিবে শুধুমাত্র তাদের সাথে থাকার জন্য, কিন্তু আল্লাহ বাঁচাইছে এই হারাম টাকার সাথে আমি নাই। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আর দুনিয়া তো অল্পদিনের জন্য, সব টাকা পয়সা রেখেই চলে যাইতে হবে। তাই প্রত্যেকটা মানুষের উচিত হারাম হালাল দেখে শুনে চলা। অনেক কথাবার্তা হলো, ওইদিকে মনে কাজ শেষ, আবার উপজেলায় যেতে হবে। আচ্ছা চলেন। কেরে ফটিক, তোকে আমি কখন থেকে খুঁজিচ্ছি আর তুই এটি বসে আছো? হ হাঁটতে হাঁটতে পা লেগে গেছে তাই এটি বসে আছি। তে চলে, এখন ভোট শেষ, সেন্টারে যা লাগবি। তুই যা, আমি সালা ডনি খুঁজে বেড়াচ্ছি। ওরা একটা নিরীহ মানুষের উপর ককটেল মারছে, ওকে আজকে পেলে না পিছিয়ে দিবো একবারে। ওর সাথে বিচ্চু সেলিম নাকি কুত্তা সেলিম থাকে, ওক যে কি মার দেয় দিমু ওই খালি বুঝা পারবি, মাসে কয়দিন যাচ্ছে। হোসে হোসে, এখন মাথাটা ঠান্ডা কর, ওগলে পরে দেখা যাবি নি, অগুর উপর কি আমার রাগ কম আছে। আর ভাগ্য ভালো যেটি ককটেল মারছে সেটি তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সময় মতো বিজিবি আসা পরিস্থিতি কন্ট্রোল করছে, তাছাড়া পরিস্থিতি একেবারে ঘোলাটে হয়ে গেল নি। হ হ জাগা মতো আমরা আসিলাম না দেখে এল্লা করার সুযোগ পাইছে, যদি হামাকার সামনে এল্লা করলো নি শালাগারে একবার শুধু হেল দিলাম নি। তবে বন্ধু, চার মুখে খালি সামসু ভাইয়ের জয়গান শুনিচ্ছি, তুই দেখালিস কলম মার্কা বিপুল ভোটে জয়লাভ করবি। অপেক্ষায় আছি বন্ধু, দেখি কি হয়, আল্লাহ যে কপালে কি রাখছে। এ গোল্লা, মাঝে মাঝে ভাইয়ের জন্য তো সেই চিন্তা হয় রে, ভাইয়ের কি কোনো ক্ষতি করলো নাকি ওরা? গোল্লা রে, সামসু ভাইয়ের যদি খালি কিছু হয় এই সোলডুগরি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে দিমু। এত ব্যস্ত আর কিছু নাই, আল্লাহর রহমতে ভাইয়ের কিছুই হবে না। তুই একটু ধৈর্য ধর, দেখ ডনেক যদি খালি পায় একের পায়ে রক কাটায় দিমু। তে বন্ধু চল চল, ভোটের বক্স পুলিশরা গাড়ির তুলিচ্ছে, এটি আর বেশিক্ষণ থাকা যাবি না, উঠে যা পাহারা দেওয়া লাগবি। আচ্ছা তুই গাড়ি স্টার্ট দে, অঘরে পিছে হামাগরে যাওয়া লাগবি। আচ্ছা চলেক। এই তো তে থামো, এখানে কই যাচ্ছ তুমি? ভিতরে যাব, কাজ আছে। ভোটের সময় শেষ, এখন ভোট গণনা হচ্ছে, এই সময় ভেতরে যাওয়া যাবে না। আর তুমি ভুলে যাচ্ছ কেন, তুমি একজন ক্যান্ডিডেট, তুমি কিভাবে ভেতরে যাবার চাও? যাও যাও, বাইরে যাও, এখানে থাকা যাবে না, আমি নিজেই বাইরে বসে আছি। আমার ভিতরে যাওয়াই লাগবে, আপনি না করলে কি আমি শুনবো আজব কথা? আপনি আমার না করার কে দেয়? এই সেন্টারে এমন কোনো লোক আছে যে আমাকে নিষেধ করে? আর আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু আমি উপর মহলে জানাতে বাধ্য হব। এই তোমার উপর মহলে কোন বাপ আছে তাই জান আমাকে ফোন দেয়, দেখি কি করে। তোর মতন তো তাক আমি আনাসে কানাসে জন্ম দিয়াচ্ছি, তুই কথাবার্তার ডাইস ঠিক কর। তুই জানিস তুই কার সাথে কথা করছো? আপনাকে আমি ভালো করেই চিনি, দয়া করে আমাকে ভিতরে যাবার দেন, একটা লোকের সাথে কথা কয়ে চলে আসমো। এই তোর মতন চেহারা বিশেষ আছে, তোরা তো টেকনিক করে সামসুক তুলে লেগেছো।
তোরা কি ভাবছো যে শামসুক তুলে এলে যে ফাঁকা মাঠে গোল দেবো এতই সহজ? আমি গুরু বাজে থাকতে সেটা সম্ভব নয়। এটা ভোটের রাজনীতি, এই চাল তোর মাথায় এখনো ঢোকেনি। ওপরে এমন কাজ করে দিছি খালি তেল তেলা রাস্তা। তোগের মতন তোতা আমাদের পিছে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল খয়েক রাহাল দেয়, তাও কথা কওয়ার মতন চান্স পায় না। ইচ্ছে ছিল তোর সাথে অন্যভাবে দেখা করার, কিন্তু হুটাট করে এটি যখন দেখা হয়ে গেল তোকে ভালো করে করছি এর থেকে চলে যা। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি একশনে যেতে বাধ্য হম। এটি যদি একটা দূরি দেয় না তোর মতন তোতা এটি এক মিনিট দেরে থাকার পাবি না। আপনি যেসব কথা বলেন এসব কথা আপনার কাছ থেকে আশা করি নাই। আর আমি তোতা কি জিনিস এখানকার লোকাল কারো কাছ থেকে শুনে নিয়েন। তোর লোকাল করি কিন্তু সারামনি, তুই এর থেকে যাবো না কিছু একটা কর্ম। ঠিক আছে এখন চলে যাচ্ছি, তবে ভোটের রেজাল্টের পরে আপনার সাথে দেখা হবি। যা যা, কি দেখা হবি না হবি নি যা। ভাই মন খারাপকে বাইরে বসে আছেন কে? হাবিব ভাই আপনাকে ডাকিচ্ছে, উপজেলা বিলে যাবে। ধরবে কোনো কিছুই ভাল লাগিছে না, খুব চিন্তার মধ্যে আছি। পাঁচটা সেন্টারে ভোট বন্ধ করে পারিস নি, বড় বড় লেকচার সারুচ্ছ, এমুখে পার্টির সেক্রেটারির কাছে কি জবাব দিমো? সারাদিন কি আর কম দৌড় পারলাম, এমুখ থেকে অমুক অমুক থেকে সেমুখ, তাও কাজের কাজ করে পারলো না। এত চিন্তা করে আর কি হবে, যা হবার তো হয়ে গেছে। তবে ভাই আমার যেটা মনে হয় টিবল মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। জনগণ তো হামায় কম ভোট দেয় নাই, আর তারপরও আমরাও তো টুকটাক ভোট মারি নিছি। তবে সমস্যা হচ্ছে একটাই, টার্গেট অনুযায়ী আমরা কাজটা করে পাই নাই। সকাল থেকে করে পারলে টার্গেটটা ফিল আপ করে পারলাম নি। তোকে বারবার করলাম কাম তাড়াতাড়ি করেকবে, তা শুনলু না? এরকম ঢিলেমিলি করবে যাই তো এই অকামটা হলো। পাঁচটা সেন্টারে ভোট মারে পারলে আমাকে ঠেকানোর কোনো অপশন আছিল? কাজ তো শুরু করছিলামই, কিন্তু পাঁচটা সেন্টারে বিজিবি এসেই তো ডিস্টার্ব করলো। তারপরও দুই ঘন্টায় দুটো সেন্টারে ভোট বন্ধ করছিলাম। বিজিবির জন্য কিছু করে পাই নাই, পুলিশ হলেই অল্লি কাম পাইনে নিলাম নি। আসে হোমাত্তা পিটন শুরু করছে, কেডিয়া ডন কেডিয়া সামাত কিছু মানেছে না, হোমাত্তা খালি পিটোচ্ছে। পুপ্পারা বাবু ওটি একটা মেয়ের সাথে গল্প করেছিল, বিজিবির পিটন দেখে ওই সিটে দৌড়, ওর সাথে আমিও দৌড়। খালি আধা ঘন্টা পর ওই সেন্টারে বিজিবি ঢুকলে আমরা ওই সেন্টারে সব ভোটই মাইনে পারলাম নি। ও কাম করেছে খালি বড় বড় শাস্তর। যা কোপালে যা আছে সেটাই হবি, উপজেলা বিলে যাওয়া লাগবি গাড়ি বাই করে। ভাই যদি এখানে খারাপ কিছু হয় তো রেজাল্ট এটি পরিবর্তন করার কোনো বুদ্ধি নাই। অনেক কিছুই তো করা গেল নি রে ডন, কিন্তু এই বুড়োই তো বেশি সমস্যা করতেছে। কিছুক্ষণ আগেই ভিতরে যে একটা সেটিং করবার চাইলাম, কিন্তু শালা বুড়োর জন্য যাওয়া হলো না, গেলি একশো একশো কাম হললি। একটা কাঁটা সরলে আর একটা কাঁটা এসে যোগ হয়, এত শত্রু হলে কি কোনো কাম হয়? তুই বুড়োকে তাহলে আগে ছেটে দেয়, কুটকে এখন বুড়ো এসে এটি ঝামেলা করিচ্ছে। না রে বুড়োর হাত অনেক লম্বা, ওয়াক কিছু করলে আমাকে এই জায়গার টাকা মুশকিল হয়ে যাবিনি। যদি একবার এমপি হয়ে পারি না সব গুরু মুরু ছুটে হেল দেবনি। তো চলেন এত চিন্তা ভাবনা না করে উপজেলা বিলে যাই, যা হবার তা হবেই নি। আচ্ছা চলেক তাহলে। বাবা টেরা আছো? হ মা, ওই ভোটটা শেষ করে তাড়াতাড়ি এটি চলে আসলাম, যদিও এটি আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। চারিদিকে তো আমাদের অনেক শত্রু, তার মধ্যে আরো ওস্তাদ নাই, তে ভাবির কি অবস্থা এখন? মেলাক্ষণ আগেই তো অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, কিন্তু এখনো তো কোনো খবর পাওয়া গেল না। আল্লাহ তুমি বাচ্চার বাচ্চার মাকে সুস্থ রাখো। কি আর বলবো, এমন একটা দিনে শামসু নাই, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? কপালে যা আছে ওইটাই হবে, আপনি এত ভেঙে পড়েন না মাওই। আল্লাহ অবশ্যই আমাদের পাশে আছে, কারণ ওস্তাদ কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি করেনি, বরঞ্চ বিপদ আপদে মানুষের পাশে যায় দাঁড়াইছে। অসহায় দরিদ্র মানুষের মুখে খাবার দিছে, তাদের বস্ত্র বাসস্থান দিছে। এইরকম একটা ভালো মানুষকে আল্লাহ কখনো অসম্মান করবি না, সম্মান দিবেই। দর্শক, খবরের এই অংশে বগুড়া সাত আসনের উপনির্বাচনের ফলাফল জানাবো। শাহজাহানপুর গাবতলী আসনে কেন্দ্রের সংখ্যা 143টি, এখানে মোট ভোটার আছে 4,32,500। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে এই মুহূর্তে যতটুকু জানতে পারলাম যে 75% ভোটাররা এখানে উপস্থিত ছিল। এই মুহূর্তে বগুড়ার ফলাফল আমরা হাতে পেলাম, এখন আমরা ঘোষণা করব। স্বতন্ত্র প্রার্থী থেকে কপা সামচু কলম মার্কায় ভোট পেয়েছে 1,30,365। তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের টিবল মার্কা ভোট পেয়েছে 75,372। আর বাকি ভোটগুলো অন্য অন্য দলেরা পেয়েছে। আমরা বেসরকারিভাবে যতটুকু জানতে পারলাম বগুড়া সাত আসনের এমপি কপা সামচু হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মেয়ের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কন আপনার ঘরে ফুটফুটে দেখে একটা কন্যা সন্তান দিছে, মা ও মেয়ে দুইজনে সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ তুমি আমাকে রে ডাক শুনছো, আমরা কি এখন মেয়ের কাছে যেতে পারি? অবশ্যই, তার সাথে আপনি দেখা করতে পারবেন, যান যা দেখে আসেন।
ঠিক আছে ডাক্তার সাহেব, যাচ্ছি।